একাদশ শ্রেণীর অনলাইন আবেদনের ফি কিভাবে শিওর ক্যাশের মাধ্যমে দিতে হয় তা দেখিয়ে দেব আজকের ভিডিওতে। ভর্তির অন্যান্য পেমেন্ট সংক্রান্ত ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছিলেন সার্ভাইটি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই ধন্যবাদ। তো শিওর ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে হলে আপনাকে *495 হ্যাশ ডায়াল করে শিওর ক্যাশ মেনুতে যেতে হবে। শিওর ক্যাশ মেনুতে যাওয়ার পর এখানে যে অপশনগুলো শো করছে সেখান থেকে 3 নম্বর অপশন অর্থাৎ আপনার রিপ্লাই দিয়ে 3 ট্যাপ করলে পেমেন্ট অপশনে যাবেন। এবং এই পেমেন্ট অপশনে যাওয়ার পর আপনার রিপ্লাইতে কিওয়ার্ড টাইপ করতে হবে, যে ক্ষেত্রে বিলারের কিওয়ার্ডটি দিতে হবে। এই ক্ষেত্রে আপনারা CAD ক্যাপিটাল লেটারে টাইপ করে আবার রিপ্লাইতে ট্যাপ করবেন। এর পরবর্তীতে যে অপশনগুলো আসবে সেখানে এন্টার ইউর বোর্ড ইয়ার রোল এই 3টি অপশন আপনাকে ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে কোনো স্পেস ছাড়া বোর্ডের 3 অক্ষর অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ডের হন তাহলে DHA লিখে কোনো স্পেস ছাড়াই 4 ডিজিটে ইয়ার ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনি যদি 2020 সালের হন তাহলে 2020 এটি লিখতে হবে, এবং এরপরে কোনো স্পেস ছাড়াই SSC পরীক্ষার যে রোল নাম্বারটি ছিল সেটি আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর স্ক্রিনে দেখা অপশনের মতো আপনার এই অংশটুকু হবে। এরপরে রিপ্লাই অপশন দেওয়ার পর স্টুডেন্টের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। এই ক্ষেত্রে মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন। এরপর রিপ্লাই দিলে আপনার পেমেন্ট সংক্রান্ত সকল তথ্যাদি স্টুডেন্টের নাম, রোল নাম্বার, মোবাইল নাম্বার এবং পেমেন্ট অ্যামাউন্ট এই অপশনে শো করবে, যেখানে রিপ্লাই অপশনে আপনি আপনার পিন নাম্বার দিয়ে এটি নিশ্চিত করে নিতে পারবেন। এবং আপনার পেমেন্টটি যদি নিশ্চিত হয় সেই ক্ষেত্রে একটি কনফার্মেশন SMS পাবেন। একইভাবে যে স্টুডেন্টের মোবাইল নাম্বারটি দেওয়া ছিল ওই মোবাইল নাম্বারও একটি SMS কনফার্মেশন চলে যাবে। পরবর্তীতে XI ক্লাস অ্যাডমিশন যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটের নির্দেশনাবলী অনুযায়ী আপনারা ধাপগুলো ফিল আপ করে ভর্তির আবেদনটি নিশ্চিত করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।